দেখেন একটা ল্যাব ফর্মার মেশিন আছে, একটা ল্যাব ফর্মার মেশিন কি কাজ করতেছে, এ ল্যাব রোলার অফ এ ল্যাব ফর্মার ইজ রানিং 50 RPM, 50 RPM এ ল্যাব রোলারটা ঘুরতেছে, ডায়ামিটার অফ দ্য মেশিন ইজ 18 ইঞ্চি, 18 ইঞ্চি যদি ডায়ামিটার হয়, এবং ল্যাব ওয়েট 850 গ্রেন পার ইয়ার্স, 850 গ্রেন পার ইয়ার্স, এক ইয়ার্সের ওজন হলো 850 গ্রেন ল্যাব ওয়েটের ল্যাবের। দ্য মেশিন প্রোডিউস 60 কেজি ল্যাব পার আওয়ার, 1 ঘন্টায় 60 কেজি ল্যাব সে প্রোডাকশন করে। ফাইন্ড আউট দি ইফিসিয়েন্সি অফ দ্য মেশিন, মেশিনের ইফিসিয়েন্সি কত এটা আপনাকে জানতে হবে। তাহলে আমরা জানি 1 ঘন্টা সমান কত, 60 মিনিট, ল্যাব রোলার RPM 50 দেওয়া আছে, এবং ল্যাব রোলার ডায়া 18 ইঞ্চি, এবং 36 দিয়ে ভাগ দিলে আমরা 0.5 ইয়ার্স পাই, আমরা ফর্মুলা দেখছি। সো 36 এ যদি আমরা ভাগ করি তাহলে কি ইয়ার্সে আমরা কনভার্ট করে নিই, কারণ আমরা ইয়ার্সে দেওয়া আছে ভ্যালুগুলো, এই যে এখানে কি দেওয়া আছে ইয়ার্স, গ্রেন পার ইয়ার্স, আমরা গ্রেন পার ইয়ার্সে নিয়ে নিলাম। ল্যাব ওয়েট 850 দেওয়া আছে কি, 850 গ্রেন, গ্রেনকে আমরা কেজিতে কনভার্ট করি, যেহেতু এখানে আছে 60 কেজি, তো 850/7000 গ্রেন ইন্টু 2.24 2046, এটা দিয়ে আমরা কেজিতে কনভার্ট করলাম, আমরা গ্রেনে পাউন্ডে কনভার্ট করলাম 850-এ, দেন আমরা গ্রেন, তারপর আমরা এটাকে কেজিতে কনভার্ট করলাম। তারপর অ্যাকচুয়াল প্রোডাকশন দেওয়া আছে 60 কেজি পার আওয়ার, এটা দেওয়া আছে, আমাদের ইফিসিয়েন্সি বের করতে হবে। তো আমরা ফর্মুলায় দেখছি কি, সারফেস স্পিড, একটা জিনিস সারফেস ঘুরতেছে, সারফেস কন্টাক্টে ডেলিভারি হইতেছে, যতবার ঘুরবে ততটুকু স্পিডে ঘুরবে, ওই স্পিডে তার ডেলিভারি হবে। তো সারফেস স্পিড আমরা জানি পাই ডি এন, পাই এর মান কনস্ট্যান্ট 3.1416 আমরা জানি, আর ডায়ামিটার 0.5 দেওয়া আছে, এবং এন আরপিএম 50টা দেওয়া আছে। তাহলে আমরা পাইলাম সারফেস স্পিড 78.54, ক্যালকুলেটেড প্রোডাকশন আসবে কত, 78.54, এটা কি সারফেস স্পিড, আমরা প্রোডাকশনের শুটে যদি যাই, টাইম আছে, এবং এটা কি আছে আমাদের 55 পয়েন্ট, আমরা ল্যাব ওয়েটকে নিয়ে নিলাম। আমরা প্রোডাকশনের ফর্মুলা কি পড়ছিলাম, সার্ভিস স্পিড টাইম ইন্টু ল্যাব ওয়েট ইফিসিয়েন্সি, তাহলে আমাদের বের করতে হবে ইফিসিয়েন্সি, আমরা এখানে ক্যালকুলেটেড প্রোডাকশনে ইফিসিয়েন্সি না, আমাদের টোটাল প্রোডাকশন যদি বের করি আমরা কত পেলাম 259.65, ঠিক আছে, সার্ভিস স্পিড আর ল্যাব ওয়েট দেওয়া আছে আমাদের, এবং টাইম। এখন ইফিসিয়েন্সি সমান আমরা জানি ক্যালকুলেটেড বা অ্যাকচুয়াল প্রোডাকশন ডিভাইড বাই ক্যালকুলেটেড প্রোডাকশন ইন্টু 100%, অ্যাকচুয়াল প্রোডাকশন 60 দেওয়া আছে, এবং আমরা এখানে প্রোডাকশন ক্যালকুলেট পাইছি যা এটা 100% দিলে 23%, মানে এটা একবারে জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য, নর্মালি এটা অনেক বেশি হয়, এখানে 60 জায়গা অনেক বেশি হবে ফ্যাক্টরিতে বা প্র্যাকটিক্যালি, আমি প্র্যাকটিক্যাল থেকে একটু আলাদা করে দিয়েছি ম্যাথগুলো, যাতে আপনারা এলোমেলো হয়ে যান, মানে ম্যাথ করলেই হবে, রেজাল্ট কি আসলো এটা ফ্যাক্ট না। এরপরে যদি আমরা বলি, দেখেন সেম ওয়েতে ল্যাব রোলার অফ এ ল্যাব ফর্মার মেশিন রানিং 50 RPM, ডায়ামিটার 18, অ্যান্ড ল্যাব ওয়েট 850 গ্রেন পার ইয়ার্স, ক্যালকুলেট দ্য প্রোডাকশন অফ দ্য মেশিন কেজি পার শিফট। তো অন শিফট সমান এক শিফটে আমরা জানি কি 8 ঘন্টা, 8 ঘন্টায় কত মিনিট, 480 মিনিট, ল্যাব RPM 50 দেওয়া আছে, ল্যাব ডায়ামিটার আছে, আমরা ইয়ার্স নিলাম 0.5 ইয়ার্স, ল্যাব ওয়েট আমরা সেম আগেরটার মতো নিলাম কেজি পার ইয়ার্স, আর পাইয়ের ভ্যালু আমরা জানি 3.1416। এরপর আমরা ধরে নিলাম 93% এফিসিয়েন্সি মেশিনটা চলে, প্রোডাকশন পার শিফট বের করতে হবে। তো আমরা জানি সারফেস স্পিড সমান পাই ডিএন, সারফেস স্পিড 3.1416, পায়ের মান ডায়ামিটার 0.5, এবং ইনের মান 50, 78.54, প্রোডাকশন ইন কেজি পার শিফট আসবে, সার্ভিস স্পিড টাইম ইন্টু ওয়েট ইন্টু এফিসিয়েন্সি, আমরা ভ্যালুগুলো বসাই দিলে কেজি পার শিফট আমরা প্রোডাকশন বের করতে পারি। আবার সেম দেখেন এখানে দেওয়া আছে হাউ মাচ টাইম উইল বি রিকোয়ার্ড, কত সময় লাগবে 500 কেজি ল্যাব প্রোডাকশন করতে একটা ল্যাব ফর্মার মেশিন থেকে, ইনফরমেশন সেম 500 কেজি, ইন দেওয়া আছে, ভ্যালু সবগুলো দেওয়া আছে, আমরা সার্ভিস স্পিড বের করলাম, দেন প্রোডাকশন পার কেজি পার আওয়ার বের করলাম। এখন সো টাইম রিকোয়ার সমান আমরা জানি টোটাল প্রোডাকশন ডিভাইড বাই ক্যালকুলেটেড প্রোডাকশন, 500 কেজি ডিভাইড বাই আমাদের এই যে প্রোডাকশন যদি আমরা ভাগ দিই ক্যালকুলেটেড প্রোডাকশন, ক্যালকুলেশনে যা আসে তা দিয়ে ভাগ দিলে কি আমাদের কত টাইম লাগে, 1 ঘন্টা 58 মিনিট 12 সেকেন্ড, এই আর কি। এরপর ল্যাব ফর্মার ইজ রানিং 32 নাম্বার অফ স্লাইভার, স্লাইভে হ্যাঙ্ক দেওয়া আছে, আমাদের ক্যালকুলেট দ্য মেশিন ড্রাফট, ড্রাফট বের করতে হবে, ড্রাফটের যে ফর্মুলা আছে আমরা ফর্মুলা দিয়ে ড্রাফটটাও বের করতে পারি, ঠিক আছে। আর আছে কি ইফ দ্য নাম্বার অফ ড্রাফট ইজ এত, দেন ক্যালকুলেট দ্য নাম্বার অফ স্লাইভার, স্লাইভার নাম্বার অফ স্লাইভার 32 দেওয়া আছে, স্লাইভার হ্যাঙ্ক 0.120 দেওয়া আছে, ল্যাব ওয়েট দেওয়া আছে 114 পাউন্ড পার ইয়ার্স,
ল্যাপ লেন্থ, অন ইয়ার্স দেওয়া আছে, ড্রাফট সময় আমরা জানি, কাউন্ট অফ ফিড স্টক ডিভাইড বাই ডেলিভারি, তাহলে কাউন্ট অফ ফিড স্টক আছে 0.12 ডিভাইড বাই 32, তাইলে আমাদের ড্রাফট বের হয়ে গেল, কাউন্ট অফ ফিড স্টক বের হলো। কাউন্ট অফ ডেলিভারি ল্যাপ আসবে, আবার এই সেম ফর্মুলায় বসাইলে কাউন্ট অফ ডেলিভারি আসলো। এখন ড্রাফট সমান দেখেন কাউন্ট অফ ডেলিভারি ম্যাটেরিয়াল ডিভাইড বাই কাউন্ট অফ ফিড স্টক দিলে আমরা ড্রাফট বের করতে পারি। জাস্ট ফর্মুলায় ভ্যালুগুলো বসাই দিলে আমরা সবগুলো চলে আসবে। তো আমরা নর্মালি ড্রাফট থেকে আমাদের প্রোডাকশন ক্যালকুলেশনটা দরকার বেশি, প্রোডাকশন এবং এই 1, 2, 3 এই তিনটা কোশ্চেন আমরা বেশি দেখবো। এবার কারো কোনো কোশ্চেন আছে কিনা টোটাল ল্যাব ফর্মার সম্পর্কে এটা বলেন। আগামী দিন আমরা কম্বার নিয়ে শুরু করবো ইনশাল্লাহ, আগামী ক্লাসে আমরা 7 চ্যাপ্টার কম্বারে চলে আসবো। ল্যাব ফর্মার নিয়ে বলেন কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু বলেন। না স্যার, ম্যাথ গুলা বুঝতে পারছি স্যার। সহজ, শুধু 1, 2, 3 এই তিনটা করলেই হবে, আর বাকি কোথাও কোনো সমস্যা থাকলে হোয়াটসঅ্যাপ আছে আর এই আর কি। এখন আর কারো কোনো সমস্যা থাকলে বলেন, আমরা আগামী দিন কম্বার নিয়ে আলোচনা করব। তারপর তো আছে ইউটিউবে, আপনারা পাবেন এগুলা ক্লাসগুলা এই আর কি। তো তাহলে আজকে থাকবে স্যার এই ম্যাথ গুলার কি মানে কোনো এক্সট্রা প্র্যাকটিস ম্যাথ আছে? আমি তো এই ভ্যালুগুলো দিব না, আমি প্র্যাকটিস, এই কারণে এখানে দেখুন এটা 23% হতে পারে না, আমি ভ্যালু চেঞ্জ করে দিব পরীক্ষার সময়। আপনারা ভ্যালু চেঞ্জ করে জাস্ট ফর্মুলায় বসাবেন, ফর্মুলাটা একটু বসাই নেবেন, এই কারণে আমি এখানে এলোমেলো ভ্যালু দিছি। ঠিক আছে, ভ্যালুগুলো চেঞ্জ করে করেন আপনারা নিজেদের মতো করে, সমস্যা নেই। কিন্তু সব সূত্র এই সূত্রগুলো বসাইলেই অটোমেটিক চলে আসবে সবগুলো সূত্র। এই এতটুকু ফর্মুলা মুখস্থ করলেই সব ম্যাথ পারবেন, যে কোনো ম্যাথ পারবেন। হয়তো একটা ম্যাথ থাকবে আর থিওরি থাকবে ল্যাব ফর্মার থেকে আর কি। এমন কোশ্চেন হইতে পারে কি কি, তাহলে আপনারা একটা মডার্ন যে কোনো ট্রুথ ল্যাবরেটরি যে কোনো একটা মডার্ন ল্যাব ফর্মার সম্পর্কে আলোচনা করেন, তারপর একটা ম্যাথ দিয়ে দিতে পারি, এরকম কোশ্চেন হইতে পারে। ল্যাব ফর্মার মেশিন প্রয়োজনীয়তা কি বা অবজেক্টিভ কি, এগুলো শর্ট কোশ্চেন। বড় কোশ্চেনের মধ্যে ওইটাই আসতে পারে যে আপনাদের টোটাল একটা একটা মডার্ন ল্যাব ফর্মার মেশিন সম্পর্কে আপনি কি জানেন, এটা নিয়ে আলোচনা করেন এক। আর 2 নম্বর হচ্ছে যে কোনো একটা ম্যাথ, হয়তো প্রোডাকশন ক্যালকুলেশন বা এফিসিয়েন্সি বের করা বা টাইম ক্যালকুলেশন, একটা ম্যাথ দিব এই আর কি। এই চ্যাপ্টার থেকে 2টা কোশ্চেন, ঠিক আছে? জি স্যার।